তো বন্ধুরা, নতুন শিলনোড়া এনেছি, তাই লঙ্কাটাকে বেটে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শিলনোড়াটা নতুন বলে বাটা যাচ্ছে না, ফিনিশিং আসছে না, হাতেও চিপ লেগে যাচ্ছে। টের পাওয়া নতুন তো এখনো মানে উঁচা নিচা আছে, কমসে কম 1 মাস গেলে তারপর ফিনিশিং হবে। যে কোনো এক পাশ দিয়ে বাটতে হবে, চারিদিকে বাটলে হবে না। তো লাগবে না। তো ফ্রেন্ড দেখো, লঙ্কা বাটা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আজ আমাদের রান্না করার মতো কিছুই নেই ঘরে, তো আমি টোটো নিয়ে গেলাম, ভাড়াই হয়নি, তাই সবজি নিয়ে আসতে পারিনি। ঘরে কোনো সবজি নেই, দুটো আলু ছিল, সেই আলুটুক ভাজা করেছে, আর লঙ্কাটুক পেঁয়াজ দিয়ে বেটেছে, এটা দিয়েই খাবো আজকে। সৃষ্টি শোনা তো শুকনো খাবার খেতে পারে না, কিন্তু আমি দোকানে গিয়েছিলাম, মানে আমাদের সামনে যে দোকান থেকে বাকি খাই সে দোকানে গিয়েছিলাম সৃষ্টি শোনার জন্য ডিম আনতে। তো ডিম নেই, দোকানদার বললো ডিম সকালে আসবে, তো এখন কি করবো, ওকে আলু ভাজা দিয়ে ভাত খাওয়াতে হবে, আর মামিদের বাড়ির থেকে একটু তরকারি নিয়ে আসবো। তো ফ্রেন্ড, তোমরা লঙ্কা বাটা দিয়ে ভাত খাও কিনা জানি না, কিন্তু আমরা যারা গ্রামে বাস করি আমাদের অনেকেই এটা অভ্যস্ত, অনেকেই আমরা খাই। তো আজ লঙ্কা বাটা দিয়েই খেতে হবে। দেখো প্রচণ্ড ঝাল আছে, কিন্তু শুধু লঙ্কা আর একটা পেঁয়াজ দেওয়া আছে আর লবণ দেওয়া আছে। তো ফ্রেন্ড, তোমাদের সবাইকে বলছি শুভ দীপাবলি, আজ মা কালী মায়ের পুজো। তো অনেকে ঘুরতে গিয়েছে, আমরা যাব না, এখানে ঠান্ডা পড়েছে। তো তোমাদের দিদিভাই বলছে চলো তাহলে একটু ডাল সিদ্ধ করি, শুধু লঙ্কা দিয়ে খেলে পেটে মানে গরম পড়ে যায়। ওই যে আলু ভাজাটা দেখতে পাচ্ছ, আমাদের একদিন টোটো না চললে মানে মোট কথা আমাদের ডেলি কামাই করে ডেলি বাজার করতে হয়, তো একদিন যদি কামাই কম হয় সেদিন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ সমস্ত কিছু নির্ভর করে আমার টোটোটার উপরে। তো আজকে একদমই ভাড়া হচ্ছে না, হয়নি। দেখো এটা আমাদের খাবার আজকে, দেখো এখানে লঙ্কা আর আলু ভাজা। তো তোমাদের দিদিভাই বলছে ডাল সিদ্ধ করবে, তো রান্না করলে না পাতলা করে রান্না করলে খেতে যায় না। তো বন্ধুরা, কালকে সৃষ্টি সোনার জন্মদিন, কালকের দিনেই সৃষ্টি সোনা পৃথিবীতে এসেছিল, কালকে যত সমস্যা হয়ে গেল, কিন্তু কালকে অমাবস্যা পূর্ণিমা সব একসঙ্গে হয়ে গেছে। ও অমাবস্যার গ্রহণ দুটোই কিন্তু ভয়ঙ্কর। তো আমি এই যে কটা মসুর ডাল সিদ্ধ করে নিচ্ছি, মসুর ডাল তো সেটা মাখা করলে ভালোই লাগবে খেতে। উঠে দাঁড়ালাম আর মাখাটা। তো সৃষ্টি সোনার জন্মদিন, প্লিজ তোমরা সবাই সৃষ্টি সোনাকে আশীর্বাদ করো, ও যাতে ভালো থাকে। একটু ফুটলেই হয়ে যাবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে ডাল সিদ্ধ দিয়ে আজকে ভাত খেয়ে নেব।
তো সৃষ্টি শোনার, আমি ভাবছিলাম যে রান্না বাড়াটা একদিন পরেই করি, শুধুমাত্র কালকে ওর কেকটা কেটে একটু আয়োজন করি। তো তোমরা কি বলো ফ্রেন্ড, কমেন্ট করো। তোমরা সবাই কমেন্ট করো, সবার কমেন্টগুলো যদি একই রকম হয় অবশ্যই তোমাদের কমেন্ট রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমার সৃষ্টি সোনা বসে আছে, ওকে তো চৌকিতে রাখা যায় না, তা তোমরা তো জানোই, ও পেশাব করে দেয় চৌকিতে, বলতে পারে না, এখানে বসে আছে। তো আমার সোনাকে তোমরা সবাই আশীর্বাদ করো, কালকেই ফার্স্ট টাইম ওর জন্মদিনটা পালন করব। দেখো, ও শুধু খিদে পেলেই কান্না করে, আর না হলে চুপচাপই বসে থাকে সারাদিন, আর যদি জ্বর সর্দি কাশি হয়। তো এখন তো ঠান্ডা পড়েছে, শীতের দিন, তো ভোরেই ঘুম থেকে উঠে যায়, একদম ভোরে। তো ঘুম থেকে উঠে ও আর ঘরে থাকে না, বাইরে বসে থাকে, তো টেনশন হচ্ছে। বাইরে যা, কয়দিন পরে তো কুয়াশা পড়বে, তখন ওর ঠান্ডা লেগে যেতে পারে হয়তো। তো দেখো, সৃষ্টি শোনা খিদে পেয়েছে, ও কান্না করছে, ওর চোখগুলোর দিকে ফলো করো। দেখো, ও গাল ছেড়ে যে কান্না করবে সেটাও করতে পারে না। ও ছোটবেলায় যেভাবে দুধ খেত সেই অভ্যাসটা এখনো আছে, একই রকম করছে জিভটাকে বের করে দিয়ে। দেখো ওর চোখগুলো জল জল করছে। খিদে লেগেছে বাবা, খাবি সৃষ্টি? খাবো, খাওয়ার কথা বললাম তাই একটু হেসেছে। ও সারা জীবন এইভাবেই বসে থাকে, দেখো ওর কান্নাটা, এরকম করেই কান্না করে, যত কষ্ট হোক এইভাবেই কান্না করে, গলা ছেড়ে কান্না করতে পারে না। ও তো কথা বলতে পারে না, পারে না গলা ছেড়ে যে কান্না করবে সেটাও করতে পারে না। তো ও তো কেক কাটতে পারবে না, ওর মা কোলে নিয়ে ওকে দিয়ে কেক কাটাবে। তোমরা সবাই দেখো ভিডিওটা প্লিজ। তোমরা এখন আমাদের ব্লগ ভিডিওগুলো একদমই দেখছো না মনে হচ্ছে, কারণ ভিউজটা কমে গেছে। সবাইকে অনুরোধ করবো প্লিজ, আমার সৃষ্টি শোনার জন্য আমাদের ভিডিওগুলো একটু দেখো সম্পূর্ণ। সৃষ্টি ও ভাই, ভাত খাবি? খিদে লেগেছে? ওকে অবশ্য মাংসের কথা বললে একটু হাসবে, পেশাব করে দিয়েছে অলরেডি। দেখো হাত পা গুলো কিরকম করছে, দেখো কিভাবে কান্না করছে, ওর চোখ গুলো দেখো। ও খিদে পেলে এইভাবেই কান্না করে। যত কষ্ট হোক এইভাবেই কান্না করবে, এর থেকে জোরে গলা ছেড়ে কান্না করতে পারবে না, কিছু বলতেও পারবে না। তো ফ্রেন্ড, আর দেখালাম না, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তাই দেখাচ্ছি না। তো বন্ধুরা দেখো, আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, আর যে মামিদের বাড়ির থেকে অল্প তরকারি নিয়ে আসে সৃষ্টির জন্য। সৃষ্টি তো শুকনো খাবার খেতে পারে না অত বেশি, ওর জন্য ঝোল আলু বা কিছু লাগে, তাই জন্য মামিদের বাড়ি থেকে নিয়ে এসেছি সবজি। আর দেখো ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। এটা ডাল, তোমরা এই ডাল মাখাটা অনেকে খেয়েছো কিনা জানি না, ডাল ভর্তা খুবই টেস্টি হয়, ডাল ভর্তা। তো এই যে
দেখো সবজিটা আর এই যে আলু ভাজা লঙ্কা বাটা আর ডাল সেদ্ধ আজকে জমে যাবে। ডাল সিদ্ধর আইডিয়াটা প্রথমে আসেনি তাই লঙ্কাটা বেটে নিয়েছিল। হ্যাঁ যদি মানে ডাল আমি ডালটা রান্না করতে চাইনি কারণ রান্না করলে খেতে চায় না, কিন্তু ভাবলাম যদি আগে বুঝতে পারতাম খেয়াল করতাম তাহলে লঙ্কাটা মানে বাটতাম না। তো লঙ্কা বেটে নিয়েছি, এখন ভাবলাম যে ডাল তো সিদ্ধ করে মেখে নিতে পারি তাহলে খাওয়া যায় ডাল সিদ্ধটা। তো আমি ডাল সিদ্ধ করার আগেই মামিদের বাড়ি থেকে সবজি আনতে গিয়েছিলাম, তো রান্নাটা হতে দেরি হচ্ছে দেখে আবার পরে গিয়ে নিয়ে এসেছি। মিষ্টি মিষ্টি শোনা চলে এসেছে, বাবাই টাটা করে দাও মিষ্টি। এখন কোথায় ছিলে তুমি? টাটা করে দাও। এখন মিষ্টি শোনা এখন কথা বলতে শিখে গেছে ফ্রেন্ড, দেখছো বলছে দুধে দাও। ওর দিদি কথা বলতে পারে না তাই ভগবান ওকে বুদ্ধি দিয়ে দিয়েছে, ওর দিদির কথাগুলো ওই বলে দিচ্ছে। সেরকম সবজি যদি আমি না রান্না করি সৃষ্টির জন্য ডিম বা অন্য কিছু ভেজে নিই, কিন্তু আজকে দোকানে ডিমও পাইনি এরকম অবস্থা। তো ফ্রেন্ড ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এখানেই রেখে দেবো ভিডিওটা। সবাইকে শুভরাত্রি, আর সবাই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ডাল সেদ্ধ মানে ডাল সেদ্ধ মাখা দিয়ে সবাই ভাত খেয়ে যাও, ডালের ভর্তা, ডালের ভর্তা। তো ফ্রেন্ড ভিডিওটা এখানে রেখে দিলাম, খুবই ভালো লাগে ডাল সেদ্ধটা। আর সবাইকে বলবো প্লিজ প্লিজ আমাদের পাশে থেকো তোমরা। তো সবাইকে আবারও বলছি শুভরাত্রি।